আমাদের ইউনিকি স্কুলে মনোবিজ্ঞান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তাহলে স্যার আপনারা এই ক্লাসটি যে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আমরা আজ আলোচনা করব এই ক্লাসটি আপনাদের জন্য লাইভ ক্লাস আমরা ফ্রি দিয়েছি আপনারা আপনাদের সব ফ্রেন্ডকে মেনশন করে দিবেন এবং এই ক্লাসটি আপনারা শেয়ার করে দিবেন আমরা দেখি আমাদের স্টুডেন্ট কারা কারা ক্লাসের মধ্যে আপনার যুক্ত হয়েছে যেহেতু এটি লাইভ ক্লাস সবাই যুক্ত হয়ে যান খুব আর্লি যুক্ত হয়ে যান আমরা পড়া শুরু করে দেব দেখি আমাদের ক্লাসে কারা কারা যুক্ত হয়েছে তাহলে স্যার আমাদের এই মনোবিজ্ঞান দ্বিতীয় ইউনিক স্কুল থেকে আমাদের যে দ্বিতীয় পত্রের ক্লাসটি আপনাদের হচ্ছে এই ক্লাসটি আপনারা দেখেন এই ক্লাসটি এই পুরো ব্যাপী ফ্রি হবে এবং এই ক্লাসটি যারা শেয়ার করবেন তাদের জন্য রয়েছে গিফট শেয়ার এবং মেনশন শেয়ার করলে আপনি গিফট পাবেন মেনশন করলে যে যত বেশি শেয়ার এবং মেনশন করবেন তারা আমাদের টি শার্ট পাবেন তাহলে কারা টি শার্ট পাবে ছেলেরা ছেলেদের জন্য রয়েছে আমাদের টি শার্টের ব্যবস্থা ছেলেদের জন্য রয়েছে আমাদের টি শার্টের ব্যবস্থা তাহলে যে যত বেশি শেয়ার এবং ম্যানশন করবেন তারা আপনার টি শার্ট পাবেন কারা ছেলেরা আর যারা মেয়েরা রয়েছে তাদের জন্য রয়েছে ইংলিশ মেনুস্ক্রিপ্ট আমাদের ইউনি কি স্কুলে একটি এডমিশনের জন্য সাহায্যকারী ইংলিশ মেনুস্ক্রিপ্ট একটি বই রয়েছে ওই বইটি পাবে মেয়েরা তাহলে ছেলেরা যারা তারা কি পাবে আপনার টি শার্ট যে যত বেশি শেয়ার এবং ম্যানশন করবে সে পাবে আপনার টি শার্ট এবং মেয়েরা পাবে আপনার ইংলিশ মেনুস্ক্রিপ্ট তাহলে স্যার আমরা আর সময় বিলম্ব না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি আজকে দেখি আমাদের ক্লাসের টপিকে কি কি রয়েছে প্রথমে দেখেন আমাদের এখানে রয়েছে আপনার লেকচার একের আজকে আলোচ্য বিষয় হলো আপনার বুদ্ধির সংজ্ঞা বুদ্ধির ক্ষেত্রে প্রযোজ্য মানসিক ক্ষমতার প্রকারভেদ এবং বুদ্ধাঙ্ক নির্ণয় এবং স্ট্যান্ড ফোড বিনে অভিক্ষার সুবিধা অসুবিধা তাহলে স্যার প্রথমে আসি আমরা বুদ্ধির সংজ্ঞার মধ্যে বুদ্ধি আসলে কী আমরা সবসময় মনে করি যা আমরা চিন্তা করছি বা যা প্রয়োগ করে আমরা কোনো কাজ সম্পাদনা করছি তাকে আমরা কি বলি এক কথায় বুদ্ধি বলি ধরেন এখন আমি আমার বাসায় যাব। বাসায় যাওয়ার জন্য আমি রিক্সা ইউজ করতে পারি বা আপনার কোনো লোকাল গাড়ি ইউজ করতে পারি বা ট্যাক্সি ইউজ করতে পারি কোনটা ব্যবহার করব এটি আমি চিন্তা চেতনা অথবা অ্যাপ্লাই করার যে প্রসেসটা ওটি যা থেকে আসে তাকে আমরা বুদ্ধি বলে সংজ্ঞায়িত করতে পারি তবে মনোবিজ্ঞানের বাসায় বুদ্ধি আসলে কি। প্রথমত মনোবিজ্ঞানের বাসায় বুদ্ধি হলো বিদ্যুতের মতো বুদ্ধি হলো আপনার কিসের মতো বিদ্যুতের মতো যা পরিমাপ করা যায় ঠিক আছে যা পরিমাপ করা সহজ বা পরিমাপ করা যায় কিন্তু সংজ্ঞায়িত করা কঠিন অর্থাৎ বুদ্ধি কী করা যায় স্যার পরিমাপ করা যায় ধরুন আপনার আপনার দুইজন ফ্রেন্ড আছেন দুইজন ফ্রেন্ডের মধ্যে কার বুদ্ধি বেশি বা কার বুদ্ধি কম তা কি করা যায় স্যার পরিমাপ করা যায় বুদ্ধি পরিমাপের পদ্ধতি বা একককে বুদ্ধাঙ্ক বলে বুদ্ধি পরিমাপের পদ্ধতি বা একককে কি বলে স্যার বুদ্ধাঙ্ক বলে তাহলে স্যার বুদ্ধি কিসের মতো বিদ্যুতের মতো হুট করে উদয় হবে যেমন আমরা কার্টুনে মোটু পাতলু কার্টুনে দেখি যখন বুদ্ধি উদয় হয় তার মাথার উপরে একটা বাতি জ্বলে উঠে অর্থাৎ বুদ্ধি কিসের মতো বিদ্যুতের মতো যা কি পরিমাপ করা সহজ কার বুদ্ধি বেশি দুইজন মানুষের মধ্যে কার বুদ্ধি বেশি কার বুদ্ধি কম তা কি করা যায় স্যার পরিমাপ করা যায় তাহলে স্যার এটা কি পরিমাপ করা সহজ কিন্তু সংজ্ঞায়িত করা কঠিন অর্থাৎ বুদ্ধিটা কোন জায়গা থেকে আসছে কিভাবে আসছে তা সংজ্ঞায়িত করা খুবই কঠিন হয়ে পড়ে আমাদের জন্য এরপরে ভাইয়া বুদ্ধির জন্য সবচেয়ে স্মার্ট সিকুয়েন্স ইয়া আপনার সংখ্যাটা দেয় ওয়েক স্লার স্লার বুদ্ধি নিয়ে কী বলে এবং আমি বিভিন্ন পরীক্ষার মধ্যেও দিই ওয়েক স্লার বুদ্ধি নিয়ে কি বলেছেন তাহলে স্যার ওয়েক বুদ্ধি নিয়ে কী বলেছেন বুদ্ধি এমন ক্ষমতা যা দ্বারা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা প্রথম পয়েন্ট নোট করি আমরা কি উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যুক্তিপূর্ণভাবে চিন্তা করা তিন নম্বর হচ্ছে পরিবেশের সাথে উপযুক্তভাবে মোকাবেলা করা তাহলে কয়টা পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যুক্তিপূর্ণভাবে চিন্তা করা পরিবেশের সাথে উপযুক্তভাবে মোকাবেলা করা তাহলে আমরা একটা উদাহরণ দিই ধরেন আপনি প্লেনে করে কোনো একটা ধরেন আমরা প্লেনে করে বা সৌদি আরব যাচ্ছি হঠাৎ আমাদের বিমানটি ক্ল্যাশ হয়ে ভারতের কোনো একটা দ্বীপে পড়ে যায় এখন ওই দ্বীপের মধ্যে ওই দ্বীপটাকে আমার বেঁচে আসতে হবে তাহলে স্যার ওই থেকে বেঁচে আসার জন্য আমার কি বুদ্ধি প্রয়োগ করতে হবে এখন ওই বুদ্ধি প্রয়োগের ওই স্লারের সঙ্গ অনুযায়ী কীভাবে আমরা ব্যাখ্যা করবো তা দেখব তাহলে প্রথমত আপনার বুদ্ধি এমন ক্ষমতা যা উদ্দেশ্যপূর্ণভাবে কাজ এখন আপনি ওখানে দ্বীপে পড়ে গেছেন দ্বীপের থেকে আপনার বাসায় আসতে হবে বা আপনার যে স্থানে ছিল স্থানে ফেরত আসতে হবে তাহলে ওটা হচ্ছে যে আপনার উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করবেন ফেরত আসা হচ্ছে আপনার উদ্দেশ্য তাহলে আপনি কি করবেন ওই দ্বীপে একটা লাঠি দিয়ে একটা কাপড় ঝুলিয়ে দিবেন অথবা আগুন জ্বালিয়ে ধোয়া তুলবেন উদ্দেশ্য যেন আপনি ওখান থেকে বের হয়ে আসতে পারেন এরপরে নাকি আপনি চুপচাপ বসে থাকবেন তাহলে তো আপনার বুদ্ধির প্রয়োগ হইল না এরপর হচ্ছে আপনার যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে হবে এখন ওখানে থেকে আপনাদেরকে যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে হবে আপনি কিভাবে এর ওই প্রসেসটা না হলে অন্যভাবে কিভাবে আসবেন তখন আপনি ওখানে আপনার যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে হবে ওখানকার আশেপাশের পরিবেশের সাপেক্ষে ফেরত আসার জন্য আপনার নৌকা বানাইতে হইতে পারে বা বিভিন্ন কাঠ জমিয়ে বিভিন্ন কিছু ফেরত আসার জন্য আমি মেনটেনেন্স করতে হবে তাহলে স্যার ওটা হচ্ছে আপনার কি যুক্তিপূর্ণভাবে চিন্তা করা এবার পরিবেশের সাথে উপযুক্তভাবে মোকাবেলা করা এখন আপনার খিদা লাগছে এখন স্যার ওখানের মধ্যে তো আপনি চিকেন ফ্রাই বার্গার পাবেন না এখন ওখানের মধ্যে আপনি সাগরের মাছ বা ওখানে জঙ্গলে দ্বীপে পাওয়া ডাবের পানি যাক আছে তাকে আপনাদেরকে জীবন অতিবাহিত করতে হবে তাহলে স্যার ওটি হবে যে আপনার কি পরিবেশের সাথে উপযুক্তভাবে কি করা মোকাবেলা করা তাহলে স্যার উদ্দেশ্যপূর্ণভাবে কাজ করা যুক্তিপূর্ণভাবে চিন্তা করা পরিবেশের সাথে উপযুক্তভাবে মোকাবেলা করা এটা হচ্ছে ওয়েক্সলারের বুদ্ধির সংজ্ঞা তাহলে স্যার আমরা বুঝতে পেরেছি তাহলে স্যার এটি হচ্ছে যে আপনার কি বুদ্ধির সংজ্ঞা এবার আমরা এর পর স্লাইডে দেখব তাহলে স্যার এবার এখানে আসে বুদ্ধির ক্ষেত্রে ট্রাস্টনের সাতটি মানসিক ক্ষমতার কথা ষাটটি মানসিক ক্ষমতার কথা দেখেন ষাটটি মানসিক ক্ষমতার মধ্যে আপনার এক হচ্ছে বাচনিক বোধ ক্ষমতা দুই নম্বর শব্দের ব্যবহার তিন নম্বর হচ্ছে আপনার শঙ্কা চার নম্বর হচ্ছে আপনার কাল পাঁচ নম্বর হচ্ছে আপনার স্মৃতি ছয় নম্বর আপনার প্রত্যক্ষণ ক্ষমতা সাত নম্বর আপনার বিচারশক্তি তাহলে স্যার প্রথম এক নম্বর হচ্ছে আপনার বাচনিক বোধ ক্ষমতা কি ক্ষমতা বাচনিক বোধ ক্ষমতা একজন মানুষের বুদ্ধি বেশি না তা আমরা কীভাবে বুঝবো তার বাচনিক বোধ ক্ষমতা দিয়ে অর্থাৎ তার কথাবার্তার ক্ষমতা দিয়ে ধরেন আপনাকে আমি যদি একটা প্যারাগ্রাফ লিখতে দিই অথবা একটা রচনা লিখতে দিই আপনি যদি প্যারাগ্রাফের প্রথম লাইনটা অনেক সুন্দরভাবে লিখেন তাহলে আমরা বুঝবো এই স্টুডেন্টটা মেধাবী অর্থাৎ তার বুদ্ধির পরিমাণ বেশি আর যার লাইনটা সিম্পলি লিখবে যার বাচনিক ক্ষমতা কম বা বলার সিস্টেমটা অত ভালো না বা ভালো মানে শব্দ ব্যবহার করতে পারছে না তাহলে তার বুদ্ধি কম এরপর হচ্ছে স্যার আপনার শব্দের ব্যবহার ঠিক সেইম স্যার শব্দ ব্যবহারটা বাচনিক ক্ষমতার মধ্যে পড়ে বুকে বললে বাচনিক ক্ষমতা লিখার সময় আপনার কী হবে শব্দের ব্যবহার এরপর হচ্ছে স্যার আপনার শঙ্কা অর্থাৎ আমরা মনে করি যারা ম্যাথে ভালো স্টুডেন্ট যারা ম্যাথে ভালো স্টুডেন্ট তারা অনেক বেশি কী হয় স্যার বুদ্ধিমান হয় তারা অনেক বেশি কী হয় বুদ্ধিমান হয় তাহলে যারা স্যার ম্যাথে ভালো স্টুডেন্ট তারা অনেক বেশি কী হয় বুদ্ধিমান হয় আর যারা ম্যাথ কম পারে বা সংখ্যার প্রয়োগ কম তাদেরকে আমরা কম বুদ্ধিমান বলে থাকি এরপর হচ্ছে স্যার আপনার কাল অবশ্যই এক কালের প্রয়োগিক ব্যবহার করতে হবে যেমন ধরেন স্যার এখন যদি আপনি শীতকালে এসে বরফের আইসক্রিম বেচা শুরু করেন তাহলে কি স্যার আপনি লাভবান হবেন না তাহলে এখন আপনার দরকার শীতকাল অনুযায়ী কি জিনিস আপনার বিক্রি করলে বা সেল করলে আপনার লাভের পরিমাণ বাড়ে কাল নিয়ে যা ভালো আইডিয়া যে কালের উপর ভালো প্রয়োগ করতে পারবে তাকে আমরা কি বলবো স্যার বুদ্ধিমান এরপর আসবো আপনার স্মৃতি যে বেশি জিনিস মনে রাখতে পারে তার যার স্মৃতির পরিমাণ বেশি অর্থাৎ যে বেশি মনে রাখতে পারে তার আমরা কি বলি তাকে বেশি বুদ্ধিমান বলি যার স্মৃতি বেশি মনে রাখতে পারে তাকে আমরা কি বলি স্যার বুদ্ধিমান বলি এরপর হচ্ছে স্যার আপনার প্রত্যক্ষণ ক্ষমতা অর্থাৎ ব্যাক ব্যাখ্যা বা বিশ্লেষণ করার ক্ষমতা যার ভালো প্রত্যক্ষ মানে স্যার ব্যাখ্যা বা বিশ্লেষণ করার ক্ষমতা যার ভালো তাকে আমরা বুদ্ধিমান বেশি বলি স্বাভাবিক স্যার আমাদের মাঝে যারা ভালো বেশি ব্যাখ্যা করতে পারে যারা ভালো বেশি বিশ্লেষণ করতে পারে আমরা তাকে বেশি কি মনে করি বুদ্ধিমান মনে করি এরপর আসছে স্যার আপনার বিচার শক্তি দেখেন আমরা সব সময় ঝগড়া বাজলে কোথাও যারা বেশি বুদ্ধিমান তাদের কাছে যায় স্যার বিচার চাইতে তাদের কাছে কি যায় আমরা বিচার চাইতে চাই যেমন দেখেন আমাদের সমাজের মধ্যে যারা মান্যগণ্য ব্যক্তিরা যারা আছে তাদের কাছে আমরা সমাজের মানুষজনরা কেউ দুই পক্ষ কোনো দোষ করলে তাদের কাছে আমরা বিচার চাইতে যাই তাহলে বিচার শক্তি যার ভালো তাকে আমরা কি বলি স্যার বুদ্ধিমান বলি আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন কমেন্টে জানান যে বুঝছি স্যার আর যদি বলেন যে বুঝেন নাই তাহলে আমি আবার আপনাদেরকে রিপিট করতে পারি কোনো কোশ্চেন থাকলে তাও করতে পারেন আর অবশ্যই আপনারা ক্লাসটি শেয়ার করে দিবেন শেয়ার করলে কী সুবিধা হবে দেখেন আপনার টাইম লাইনে ক্লাসটি থেকে যাবে আপনার যখন ইচ্ছা আপনি ওটা ক্লাসটি দেখতে পারবেন এবং অথবা আপনি আপনার ফ্রেন্ডকে মেনশন করে দেন যেহেতু আমরা শুরুতেই বলেছি ছেলেদের মধ্যে যারা এই ক্লাসটি শেয়ার করবে বেশি আপনারা যারা ক্লাসটি শেয়ার করবে তারা আপনার কী পাবে টি শার্ট পাবে এবং যারা আপনার বেশি কি করবে মেনশন করবে এবং শেয়ার করবে তারা ছেলেরা টি শার্ট পাবে এবং মেয়েরা ইংলিশ মেনু স্ক্রিপ্ট পাবে যেটা এডমিশনের জন্য খুব উপকারী আমাদের ইউনিক স্কুলের তাহলে আপনারা ওই কাজটা করবেন এরপরে স্যার আমাদের আমরা এরপরের স্তায় দেখব ঠিক আছে এরপরে দেখেন বুদ্ধির ক্ষেত্রে আপনার দুই ধরনের প্রভাব বিস্তার করে কয় ধরনের প্রভাব বিস্তার করে দুই ধরনের একটা হচ্ছে স্যার বংশগতির প্রভাব আরেকটা হচ্ছে স্যার পরিবেশের প্রভাব খুবই ইম্পর্টেন্ট বুদ্ধির ক্ষেত্রে দুই ধরনের প্রভাব বিস্তার করে বংশগতির প্রভাব অর্থাৎ মা বাবা দুইজন তাদের থেকে সৃষ্ট যে সন্তানটা হবে তাহলে এই মা বাবা দুইজনের বুদ্ধির প্রভাব তাদের সন্তানের উপর পড়বে আর এটিকে বলা হয় স্যার বংশগতির প্রভাব কিসের প্রভাব স্যার বংশগতির প্রভাব এই বংশগতির প্রভাবটা মেনটেন করে স্যার ডিএনএর উপর ভিত্তি করে ঠিক আছে কিসের উপর ভিত্তি করে স্যার ডিএনএ এর উপর ভিত্তি করে অর্থাৎ মা বাবা দুইজন যদি স্যার বুদ্ধিমান হয় তাহলে বাচ্চা কাচ্চা আপনার কি হবে বুদ্ধিমান হওয়ার পসিবিলিটি থাকে এখন স্যার এখানে বুদ্ধিমান বলতে আমরা শিক্ষাধিকার ক্ষেত্রে বলি ঠিক আছে এছাড়াও অনেক ধরনের বুদ্ধির ব্যাপার স্যাপার আছে তাহলে মা বাবার দুইজনের বুদ্ধির উপরে বাচ্চা কাচ্চার বুদ্ধি কি করে নির্ভর করে আবার এখন আপনারা বলিয়েন না যে আইমান সাদিক আর মুনজানিন সই দুইজনই বুদ্ধিমান পুরুষ এবং মহিলা ছিল তাদের বিয়ে হয় যে আর সাথে সাথে তাদের যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা অনেক বেশি বুদ্ধিমান বা বিদ্যাসাগর হবে ওটার উপরে নির্ভর করে স্যার ডিএনএ গত তো কিছু প্রভাব থাকবে তবে আপনি যদি নিজের উপর নিজে কাজ না করেন তাহলে স্যার লাভ হবে না যেমন স্যার আমি আপনাদেরকে একটা কথা বলি ধরুন আপনি আপনার লাইফের মধ্যে আপনার কাছে অনেক ট্যালেন্ট আপনার কাছে অনেক ট্যালেন্ট কিন্তু আপনি ওই ট্যালেন্টটা যদি ইউটিলাইজ না করেন আপনার কাছে অনেক ট্যালেন্ট কিন্তু আপনি ওই ট্যালেন্টটাকে যদি ইউটিলাইজ না করেন তাহলে আপনি লাইফে কিছু করতে পারবেন না এটা হচ্ছে চরম সত্য কথা যেমন ভাইয়া আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমে লিটন দাস অনেক ট্যালেন্টেড একটা ক্লাসিক্যাল ব্যাটসম্যান কিন্তু সে তার ট্যালেন্টকে ইউটিলাইজ করে না সে প্রপার আমার মনে হয় আমার মনে হয় সে প্রপার প্র্যাকটিস করে না বা সে মনোযোগী না যার কারণে তার এই অবস্থা তার সাথে থাকা প্লেয়ারগুলো কোয়ান্টেন ডিকক সাউথ আফ্রিকান ব্যাটসম্যান অনেকগুলো সেঞ্চুরি পেয়ে গিয়েছে অলরেডি এ বিশ্বকাপে তাহলে স্যার আপনার যে ট্যালেন্টটা আছে ওটাকে ইউটিলাইজ করতে হবে আপনি বংশগতির প্রভাব অনুযায়ী আপনি বুদ্ধিমান হয়েছেন ঠিকই কিন্তু যদি আপনি ওই বুদ্ধিটা ইউটিলাইজ না করেন তাহলে স্যার আপনি লাইফে কিছু করতে পারবেন না তাহলে আপনি যতই বুদ্ধিমান হন যদি আপনি হার্ডওয়ার্ক না করেন ওই ব্রেনটাকে ইউটিলাইজ না করেন ওই জিনিসগুলো নিয়ে কাজ না করেন তাহলে স্যার আপনি আগাতে পারবেন না এটা হচ্ছে চরম সত্য কথা তাহলে স্যার এবার বংশগতির প্রভাবটা আমরা বুঝতে পেরেছি তাহলে স্যার এরপর আসবে আপনার কি পরিবেশের প্রভাব কিসের প্রভাব আপনার পরিবেশের প্রভাব পরিবেশের একটা বুদ্ধির উপরে খুব ভালো একটা প্রভাব রয়েছে অর্থাৎ ধরেন আমাদের এখানে যে সোসাইটি গুলোতে আমরা বসবাস করি ওখানকার বাচ্চা কাচ্চারা ধরেন আমাদের বাসায় একটা ছোট বাচ্চা আছে যার আপনার সাত থেকে আট বছর ওই বাচ্চারা আমরা দেখা হলে ইংলিশে কথা বলতে চাই ওর সাথে দুই একটা ইংলিশের শব্দ আমরা কী করি বিনিময় করি এতে করে তার বুদ্ধিটা একটু তার বুদ্ধিটা একটু বাড়তে থাকে সে ইংলিশ নিয়ে আইডিয়া পায় তাকে আমরা বিভিন্ন জিনিস শিখাই বড়জনকে সালাম দিবা শ্রদ্ধা করবা বিভিন্ন জিনিস শেখাই এতে করে তার বুদ্ধি ডেভেলপ হয় কিন্তু যে বাচ্চাটা আপনার বিডে থাকে যে বাচ্চাটা আপনার বস্তি জাতীয় এরিয়ায় থাকে ওর বুদ্ধিটা তো বাড়ে না কারণ সে এভাবে করে কি পায় না আপনার ট্রেন পায় না ট্রেনিং না পাওয়ার কারণে সে কী করতে পারে না আগাইতে পারে না তাহলে স্যার পরিবেশের একটা প্রভাব রয়েছে আমাদের পরিবেশের বাচ্চার একটু বুদ্ধিমান বেশি হবে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে এমন তো দেখেন কিছু রাস্তার পোলা পায় না এত বেশি চুরি করতে পারবে যেটা আমাদের বাচ্চারাও পারবে না ঠিক আছে আমাদের ঘরের যে বাচ্চারা আছে ওরাও পারবে না তাহলে স্যার এটা নির্ভর করে আপনার কিসের উপরে আপনার এটা নির্ভর করবে পড়ালেখার বুদ্ধি এক জিনিস আর অন্য কাপ বুদ্ধি আরেক জিনিস তাহলে স্যার পড়ালেখার বুদ্ধির জন্য ওকে আমাদের ট্রেনে ট্রেনিংয়ের নিচে যারা থাকবে ওই বাচ্চাগুলো আমাদের পরিবেশে যারা থাকবে ওরা বেশি বুদ্ধিমান হবে আর রেলবিট বা আপনার বলেন বস্তিতে যে বাচ্চাগুলো থাকবে ওরা বেশি বুদ্ধিমান পড়া দি পড়ালেখার ক্ষেত্রেও হতে পারবে না কারণ তাদেরকে ওইভাবে ট্রেন করা হয় না তাহলে স্যার পরিবেশের প্রভাব একটা স্যার বংশগতির প্রভাব কী স্যার আরেকটি আশা করি আমরা বুঝতে পেরেছি এরপরে দেখেন বুদ্ধির ক্ষেত্রে আন্তঃিক পার্থক্য আন্তঃদলীয় পার্থক্য বুদ্ধির পরিমাপকে দুইভাবে করা যায় আচ্ছা বুদ্ধির ক্ষেত্রে যে দুই ধরনের প্রভাব বিস্তার বংশগতির প্রভাব এবং পরিবেশের প্রভাব এই যে দুইটা জিনিস বলেছি কারো কোনো প্রবলেম আছে নাকি কমেন্ট করে জানান যদি প্রবলেম থাকে বলেন আমি সলভ করে দিব কোশ্চেন থাকলে করেন বা বুঝছি বললেও বলেন যে কতটুকু বুঝেছেন আপনারা জি এত রাতে লাইভ এটাই মনোবিজ্ঞান স্যার ম্যাম আপনাদের জন্য আসা যেন আপনারা পড়তে পারেন কারণ এমনিতে তো আপনারা সারাদিন অনেক বেশি বিজি থাকেন যেহেতু এখন আপনারা পড়তে পারেন ওটার জন্যই আর কি কারণ যেহেতু এখন আপনারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন তো মোবাইলের মধ্যে যেন অ্যাটলিস্ট ক্লাসটা হয়ে যায় পড়াশোনাটা ক্লিয়ার হয়ে যায় এটাই এরপরে দেখেন আপনার এখানের মধ্যে তাহলে আমাদের গিয়েছে এরপর আসবে বুদ্ধির ক্ষেত্রে আপনার আন্ত ব্যক্তিক পার্থক্য এবং আন্তদলীয় পার্থক্য বুদ্ধির পরিমাপে কয়ভাবে ভাগ করে যে আপনার দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে আপনার ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা আরেকটা হচ্ছে আপনার দলগত বুদ্ধি অভিক্ষা তাহলে স্যার এক নম্বর হচ্ছে ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপেক্ষা আর দুই নম্বর হচ্ছে দলভিত্তিক দলগত বুদ্ধি অভিক্ষা দেখেন ব্যক্তিভিত্তিক বুদ্ধি অভিক্ষা কি ধরেন আপনি এখন পরীক্ষার হলে গিয়েছেন পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা দেওয়া একটা বুদ্ধির পরীক্ষা এখন আপনি আলাদা আলাদা ভাবে আপনারা পরীক্ষা দিচ্ছেন এটাকে বলা হয় স্যার ব্যক্তিভিত্তিক বুদ্ধি অপীক্ষা তাহলে স্যার এরপরে দলগত আপনাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা গ্রুপ করে তিন চারজন মিলে যে পরীক্ষাটা না হয় ওটাকে বলা হয় আপনার কি দলগত বুদ্ধি অভিক্ষা তাহলে স্যার ব্যক্তিভিত্তিক বুদ্ধি হচ্ছে যে একজন একজন যে পরীক্ষাটা নেওয়া হয় ওটাকে বলা হয় ব্যক্তিভিত্তিক বুদ্ধি আর দলগত বুদ্ধি হচ্ছে যেখানে আপনার একটি গ্রুপ করে অনেকজনকে চারজন পাঁচজনের একটা গ্রুপ বা ছয় সাতজনের একটা গ্রুপ করে যে পরীক্ষাটা না হয় ওটিকে বলা হয় আপনার কি দলগত বুদ্ধি অভিক্ষা তাহলে স্যার আমরা ব্যক্তিগত বুদ্ধিভিক্ষা এবং দলগত বুদ্ধি অভিক্ষা বুঝতে পেরেছি এরপরে এরপরে দেখেন এবার এসেছে বুদ্ধি পরিমাপের যে পদ্ধতি তাকে বলা হয় স্যার বুদ্ধাঙ্ক বুদ্ধি পরিমাপের যে পদ্ধতি তাকে বলা হয় আপনার কি বুদ্ধাঙ্ক এই বুদ্ধাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের থেকে স্যার দুইটা জিনিস জানতে হবে একটা হচ্ছে আপনার মানসিক বয়স একটা হচ্ছে আপনার প্রকৃত বয়স একটা হচ্ছে মানসিক বয়স আরেকটা হচ্ছে প্রকৃত বয়স অর্থাৎ একটা মেন্টাল আর একটা হচ্ছে কি আপনার রিয়েল এজ তাহলে স্যার মেন্টাল এজ এবং রিয়েল এজ কি ধরেন এটা আপনারা যারা তে পড়েন আপনাদের বেশিরভাগেরই বয়স এখন আঠারো বছর বা সতেরো বছর এই যে আঠারো বছর বা সতেরো বছর এটি হচ্ছে আপনার প্রকৃত বয়স আপনার যে আঠারো বছর বা সতেরো বছর রিয়েল এজ এটা হচ্ছে আপনার কি প্রকৃত বয়স এটা হচ্ছে স্যার কি প্রকৃত বয়স এরপরে আপনার মানসিক বয়স কোনটা হবে দেখুন আমাদের মাঝে এমন অনেক মানুষজন আছে অনেক বেশি প্রশ্ন উত্তর দিতে পারে অনেক ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে পারে অনেক ভালো মেধার দিক দিয়ে অনেক ভালো অনেক ক্রিয়েটিভ চিন্তা ভাবনা করতে পারে যেটা আমাদের এই যে এসে করতে পারে তাহলে স্যার ওটাকে বলবো আমরা মেন্টাল যে বা এম এ বা মানসিক বয়স তাহলে আপনাদের মাঝে যাদের জ্ঞান বুদ্ধির পরিমাণ বেশি যারা একটি বেশি মেচুয়ার তাদের মানসিক বয়স হইতে পারে ধরেন আপনার কত বিশ থেকে পঁচিশ বছর ঠিক আছে আবার আপনাদের মাঝে অনেক স্টুডেন্ট আছে বা আপনাদের অনেক ফ্রেন্ড আছে যে বুঝে শুনে কম বিহেভিয়র বাচ্চাদের মতো পারেও কম সব কর্মকাণ্ড কিসের মতো বাচ্চাদের মতো তাহলে স্যার ওর মানসিক বয়স কম তাহলে ওর এজের থেকে ওর মানসিক বয়স কি হবে স্যার কম হবে ওর মানসিক বয়স চোদ্দ থেকে কত হবে পনেরো হতে পারবে তাহলে সবসময় মনে রাখবেন যার মানসিক বয়স কম তার বুদ্ধাঙ্ক কম হবে আবার আমি বলি যার মানসিক বয়স কম তার বুদ্ধাঙ্ক কম হবে আর যার বুদ্ধাঙ্ক কম হবে তাকে বুদ্ধি প্রতিবন্ধী বলে তাহলে যার বুদ্ধাঙ্ক কম হবে তাকে বলবে বুদ্ধি প্রতিবন্ধী বলবে আশা করি স্যার আমরা বুঝতে পেরেছি তাহলে স্যার এখানে বুদ্ধাঙ্ক এবং মানসিক বয়স প্রকৃত বয়স নিয়ে কি ম্যাপ করতে পারে তাহলে আমরা দেখব দেখেন প্রথম এখানে একটি ম্যাপ দিয়েছে আমরা স্ক্রিনের মধ্যে ওই ম্যাটটি দেখুন ফার্স্টে দিয়েছে আপনার তিনটি শিশুর মানসিক বয়স সাত বছর তিনটি শিশুর মানসিক বয়স আপনার সাত বছর এবং কিন্তু তাদের প্রকৃত বয়স যথাক্রমে পাঁচ সাত ছয় শিশু তিনটির বুদ্ধাঙ্ক নির্ণয় করো আমি আবার বলি স্যার শিশু তিনটির মানসিক বয়স সাত বছর কিন্তু তাদের প্রকৃত বয়স যথাক্রমে পাঁচ সাত ছয় শিশু তিনটির বুদ্ধাঙ্ক নির্ণয় করো তাহলে স্যার প্রথম শিশুর বুদ্ধাঙ্ক আমরা নির্ণয় করি প্রথম শিশুর বুদ্ধাঙ্ক আমরা নির্ণয় করি তাহলে স্যার প্রথম শিশুর বুদ্ধাঙ্কর ক্ষেত্রে তার মানসিক বয়স কত স্যার সাত বছর সবার ক্ষেত্রে কত বছর স্যার সাত বছর দিলাম আমরা কত সাত বছর এরপর হচ্ছে স্যার আপনার কত প্রকৃত বয়স প্রকৃত বয়স হচ্ছে কত বছর আপনার পাঁচ বছর দিলাম আমরা কত পাঁচ বছর ইটু কত স্যার হান্ড্রেড তাহলে স্যার আমরা যদি গুণ করি আপনার সাতশো আর এখানে কত আপনার পাঁচ আমরা একটু দেখি ক্যালকুলেশন করে তাহলে স্যার তার বুদ্ধাঙ্ক আসে আশা আপনার কত তাহলে স্যার আমরা আশা করি বুঝতে পেরেছি তাহলে তার বুদ্ধাঙ্ক আসবে স্যার আপনার একশো তাহলে স্যার এটি হচ্ছে প্রথম শিশুর বুদ্ধাঙ্ক তাহলে স্যার এটি হচ্ছে তার কি প্রথম শিশুর বুদ্ধাঙ্ক তাহলে স্যার এরপর আমরা দ্বিতীয় শিশুর বুদ্ধাঙ্ক নির্ণয় করবো তাহলে ঠিক সেম একইভাবে দ্বিতীয় শিশুর বুদ্ধাঙ্ক দ্বিতীয় শিশুর বুদ্ধাঙ্ক আপনার দ্বিতীয় শিশুর মানসিক বয়স কত বছর স্যার সাত বছর এবং স্যার তার প্রকৃত বয়স কত বছর আপনার সাত বছর তাহলে স্যার ইন্টু কত আমাদের হান্ড্রেড তাহলে স্যার আপনার সাত সাত কাটা গেলে আর কত থাকবে হান্ড্রেড তাহলে দ্বিতীয় শিশুর বুদ্ধাঙ্ক কত হান্ড্রেড তাহলে স্যার প্রথম শিশুর বুদ্ধাঙ্ক কত একশো চল্লিশ দ্বিতীয় শিশুর বুদ্ধাঙ্ক কত হান্ড্রেড এবং তৃতীয় শিশুর বুদ্ধাঙ্ক আপনারা বের করবেন তৃতীয় শিশুর বুদ্ধাঙ্ক আপনারা বের করবেন তাহলে স্যার এইভাবে করে আমরা কি করব বুদ্ধাঙ্ক নির্ণয় করব এটা হচ্ছে স্যার বুদ্ধাঙ্কের সিম্পল একটি ম্যাথ এরকম বুদ্ধাঙ্কের অনেকগুলো আপনার কি রয়েছে ম্যাথ তাহলে স্যার এরকম অনেকগুলো ম্যাথ রয়েছে ম্যাথগুলো আমরা করার কি করব চেষ্টা করবো এটা হচ্ছে সিম্পল একটা ম্যাথ তাহলে স্যার আমরা আমরা নেক্সট ক্লাসে ওই ম্যাথগুলো করব এরপরে স্যার এরপরে স্যার আমাদের বিভিন্ন রকমের বুদ্ধবিকা যেমন আজকে স্যার আমরা স্ট্যান্ডফোর্ড বিনে বুদ্ধবিকার সুবিধাটা বলবো কিন্তু আমাদের এখানে ম্যাথের মধ্যে অনেক ধরনের ম্যাথ আছে আমাদের নেক্সট লাইফ সেশন হবে কিন্তু মনোবিজ্ঞানের আপনার বুদ্ধি ম্যাথের উপরে তাহলে স্যার আপনারা একটা জিনিস মনে রাখেন আমাদের ইউনিকি স্কুলে মনোবিজ্ঞান ক্লাসটি প্রত্যেক বুধবার রাত দশটায় অনুষ্ঠিত হবে ফ্রি লাইভ ক্লাসটি অর্থাৎ স্যার আমি আবার বলছি আমাদের ইউনিকি স্কুলে মনোবিজ্ঞান যে লাইভ ক্লাসটি ওটি প্রতি বুধবার রাত দশটায় অনুষ্ঠিত হবে আপনারা সবাই এই ক্লাসের জন্য থাকবেন কারণ নেক্সট ক্লাসে আপনাদের সুবিধা হবে কি নেক্সট ক্লাসে বুদ্ধাঙ্কের সকল ম্যাথ করানো হবে তাহলে যদি আপনারা উপস্থিত থাকেন এতে করে আপনার ম্যাথ করা শিখে যাবেন তাহলে যাদের বুদ্ধাঙ্কর ম্যাথের সমস্যা তাহলে নেক্সট ক্লাস তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ইনশাল্লাহ ওই ক্লাসে আমরা আপনাদেরকে পুরা বুদ্ধাঙ্কের সকল ম্যাথ ক্লিয়ার করে দিব এখন আপনাদের এখানে বলবো আমরা বিভিন্ন রকমের বুদ্ধভিক্ষার মধ্যে স্ট্যান্ড ফোর্ড বিনে বুদ্ধভিক্ষার সুবিধা স্ট্যান্ড বিনে বুদ্ধভিক্ষার সুবিধা কী এটি একটি ব্যবহৃত বুদ্ধি অভীক্ষা এই অভিজ্ঞের একটি বড় সুবিধা হলো বুদ্ধাঙ্ক নির্ণয়ের মাধ্যমে বুদ্ধি পরিমাপ করা যায় অর্থাৎ হিসাব করে বের করা যায় এরপর এই অভিজ্ঞার মানসিক বয়সের ধারণা পাওয়া যায় কিসের ধারণা পাওয়া যায় স্যার মানসিক বয়সের ধারণা পাওয়া যায় কারণ মেন্টাল এজ কতটুকু ওটা বের করা যায় কে বেশি মেচুয়ার কে কম মেচুয়ার ওটা এরপর চেয়ে যারা ভাষার ব্যবহার জানে তাদের পরিমাপের এটি কি অধিক উপযোগী কারণ এখানে তো স্যার কুশ্চেন করা হবে তো কুশ্চেন গুলো আপনার ভাষা অনুযায়ী হবে তাহলে আপনার ভাষা জানতে হবে এরপর স্যার অভিজ্ঞতা বিভিন্ন বয়সের স্তরে ভাগ করা হয়েছে প্রতিটি বয়সের স্তরে ভিন্ন প্রশ্ন রয়েছে যেমন স্যার আমরা পড়বো যদি আমরা যখন বুদ্ধাঙ্কন অঙ্ক করবো তখন একটা লিস্ট থাকবে দুই থেকে সাড়ে চার বছর পর্যন্ত দুই থেকে সাড়ে চার বছরের প্রশ্নের জন্য এক মাস পাঁচ থেকে পনেরো বছরের জন্য দুই মাস প্রত্যেক বছরের জন্য আলাদা আলাদা প্রশ্নের সিকোয়েন্স রয়েছে এরপরে এই অভিজ্ঞতাটি দুই থেকে আঠারো বছর বয়স্ক ব্যক্তির জন্য দরকার অর্থাৎ আপনাদের পর্যন্ত এই বুদ্ধির পরিমাপটা করা যাবে বাকিদের জন্য এই বুদ্ধির বুদ্ধাঙ্ক অ্যাপ্লাই করাটা প্রযোজ্য হবে না তাহলে স্যার আমাদের এটি ছিল আপনার বুদ্ধির অ্যাস্ট্যানফোর্ড বিনে বুদ্ধবিকার সুবিধা এবার আমরা দেখবো কি স্যার অসুবিধা অসুবিধা হচ্ছে স্ট্যান্ড বিনব বিনোদ এ বিকাটির সাহায্যে সাধারণ বুদ্ধি পরিমাপ করা যায় কিন্তু বুদ্ধির বিশেষ উপাদানগুলো পৃথক করা যায় না অর্থাৎ আসলে কার বুদ্ধি কোন জায়গায় কেউ ভাইয়া স্কিলাইস কাজে বেশি হয় কেউ থিওরিটিক্যাল কাজে বুদ্ধি বেশি হয় কার বুদ্ধিটা আসলে কোন জায়গায় ওটা বের করা যাবে না এরপর এটির জন্য প্রশিক্ষণপ্রাপ্ত বিক প্রয়োজন অবশ্যই আমাদের মতো প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে যারা ভাইয়া সাইকোলজি নিয়ে রেগুলার কাজকর্ম করে তারা প্রশিক্ষণপ্রাপ্ত অবিকজ্ঞ হতে হবে চারে তারে দিয়ে এই বুদ্ধাঙ্ক পরিমাপ করা যাবে না কারণ প্রশ্নের ব্যবহার কোন অভীক্ষারটিকে কি করতে হবে এটা আমাদেরকে ট্রেইন করা হয় ওই জন্য আমরাই করতে পারবো এরপর হচ্ছে স্যার এটি একটি ব্যক্তিবৃত্তিক বুদ্ধি অভিক্ষা একটি কি আপনার ব্যক্তিভিত্তিক প্রত্যেক ব্যক্তি হিসেবে একটা দল হিসেবে করা যায় না এরপরে একসঙ্গে অনেক লোকের বুদ্ধির পরিমাপ করা যায় না অসঙ্গ অনেক লোকের কারণ স্যার একজনকেই করা যাবে এরপর হচ্ছে অভীক্ষারটি ভাষাভিত্তিক অভিজ্ঞতা কি স্যার আপনার ভাষাভিত্তিক অভিজ্ঞাটি আপনার ভাষা ভিত্তিক অবশ্য আপনার থেকে ভাষাটা জানতে হবে নিরক্ষর এবং বিভিন্ন ভাষাভাষী লোকদের ক্ষেত্রে এটি অচ যারা পড়াশোনা জানে না অর্থাৎ প্রশ্ন তো দিতে পারবে না এটার জন্য কি এটি তাদের জন্য অচল তাহলে স্যার আমাদের মনোবিজ্ঞানের আজকের ফার্স্ট লাইভ সেশনটি এতটুকুই পর্যন্ত আমি আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি এই ক্লাসগুলো যারা বেশি শেয়ার করবে এবং মেনশন করবে যারা বেশি শেয়ার করবে এবং মেনশন করবে তাদের মধ্যে যারা ছেলে তারা পাবে আপনার টি শার্ট এবং যারা মেয়ে তারা পাবে ইংলিশ মেনু স্ক্রিপ্ট আর যেটা আপনার এডমিশনের ক্ষেত্রে অনেক বেশি উপকার আসবে ওই বইটি তাহলে স্যার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি লাইভ সেশনে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ অবশ্যই নেক্সট বুধবার আপনারা হাজির থাকবেন নেক্সট বুধবার আমরা কি করব এই ক্লাসের ম্যাথগুলো করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ